1978 সালের আজকের মতো এমন একটি দিনে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি দলের প্রতিষ্ঠা করেছিলেন, সেটি হলো বিএনপি। 19 দফা কর্মসূচি নিয়ে দলটি তাদের পথচলা শুরু করে এবং এই 43 বছর পার হওয়ার পর এখন দলটি কেমন দিন কাটাচ্ছে। দলের অনেকে বলছেন যে এখন তারা দুঃসময়ে আছে। বিএনপি কেন এই দুঃসময়ের ভিতর দিয়ে যাচ্ছে, কিংবা এত দুঃসময় কেন বিএনপির ভেতরে জেঁকে বসেছে, প্রতিষ্ঠা বার্ষিকীর দিনে এ নিয়ে নানা মহলেও আলোচনা হচ্ছে। আমি আর ওয়ার্সা দিয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি জনতন্ত্রে গণতন্ত্রে। সঙ্গত কারণেই রাজনীতির আজকের বিষয় আমাদের বিএনপি এবং বিএনপি কেন এই দুঃসময়ে। এই সন্ধ্যায় আমাদের আমন্ত্রিত অতিথি লেখক ও গবেষক জনাব মহিউদ্দিন আহমদ, আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য জনাব বিলিস্টা নাজমুল হুদা, রয়েছেন বিএনপির বর্তমান ভাইস চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী এবং বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান মুক্তিযোদ্ধা তিনি। আমি আলোচনা শুরু করতে চাই জনাব বিলিস্টা নাজমুল হুদা আপনাকে দিয়ে। আপনি প্রতিষ্ঠা থেকে দলটিকে দেখে আসছেন, কেন এই দলটি দুঃসময়ের ভেতর দিয়ে যাচ্ছে বলে আপনার মূল্যায়ন? আপনারা বলছেন যে দুঃসময়ের দিক দিয়ে যাচ্ছে, আমার তো মনে হয় না বিএনপি কোন রকমের দুঃসময়ের মধ্যে আছে। হ্যাঁ, তারা নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত, সেদিক থেকে বলতে পারেন একটা অসুবিধার মধ্যে আছে, কিন্তু দুঃসময় আমি বলবো না। আমি মনে করি প্রত্যেক দিন হোয়াটএভার ইজ দ্য ডেভেলপমেন্ট, আজকে এমন সৌভাগ্য কোন দলের হতে পারে যে সরকারি দলের মন্ত্রী থেকে শুরু করে এমপি প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় তাদেরকে স্মরণ করে, এটা কি সুসময় না দুঃসময় বলেন আপনি? এটা তো অনেক সুসময়। আজকে তাদেরকে মনে করে, আজকে যেভাবে তাদের যে সাংগঠনিক যে দুর্বলতাটা মাঠে মাঝে যেটার কারণে তারা হাজির হতে পারছেন না, তার চেয়ে শতগুণ বেশি সুযোগ পেয়ে তারা কিন্তু প্রচারিত হচ্ছে জনগণের মধ্যে, সরকারি দলের নিজেদের প্রচারণার ভিত্তিতে। এদিক থেকে তো আমি মনে করি এটা তাদের জন্য অত্যন্ত সুসময়, কারণ জনগণ এমন একটা জিনিস যেটা বিবেকে তাড়িত হয়, বিবেক তাড়িত হয়ে তারা অনেক কিছু বুঝে কিন্তু অনেক সময় বলে না। আজকে সেই বিবেকটা যেটা আছে, সেই জাগ্রত বিবেক কোন না কোনো দিন এটার উপরে একটা রেসপন্স আসে, তখন তারা একটা রেসপন্সিবিলিটি, তারা সেটার উপর দায়িত্ব নিয়ে সেটা পালন করে। তো এটা সবই কিন্তু আমি মনে করি যে জমা হচ্ছে বিএনপির বাক্সে, এগুলো জমা হচ্ছে। আজকে রাজনীতিটা এমন একটা পর্যায়ে পড়েছে যে আমি আমি আশ্চর্য হই যখন সরকার বলে যে বিএনপি আর কোন সংগঠন হিসেবে নাই, এটা শেষ হয়ে গেছে, এটা অস্তিত্ব শেষ ইত্যাদি ইত্যাদি। তো যেটা শেষ হয়ে গেল, যেটা অস্তিত্ব শেষ, তাদের নিয়ে তোমরা এত মাথা ব্যথা কেন? তোমরা প্রত্যেক দিন কেন তাদেরকে তাদের নিয়ে কথা বলতে হবে, তাদেরকে পচাতে হবে, বিভিন্ন ভাবে তাদের প্রোগ্রাম কর্মসূচিতে বাধাগ্রস্ত করতে হবে? এটা দিয়ে কি তোমরা বোঝাচ্ছ না যে ইউ আর কন্ট্রাডিক্টিং ইয়ারসেলফ? কাজে আমি মনে করি আপনার প্রথম উত্তর, প্রথম প্রশ্নের উত্তরটা হচ্ছে বিএনপি ডেফিনেটলি কোন দুঃসময়ে যাচ্ছে না, অত্যন্ত সুসময়ের মধ্যেই আছে, এবং এই সুসময়টা যাতে কন্টিনিউ করতে না পারে, তাদেরকে যাতে পুরোপুরি নিশ্চিহ্ন করে দেওয়া যায়, সেই সেই সম্পর্কে সেদিক থেকে সরকার যথেষ্ট প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এটা শেষটা কোথায় হবে কেউ জানে। আমি আপনার কাছে আবার আসবো। জনাব মহিউদ্দিন আহমদ, ইতিহাস আপনার প্রিয় বিষয়, আপনি ইতিহাসের নিয়ে আপনার অনেক আগ্রহ, বিএনপি দলটির মূল্যায়ন আপনার কাছে শুনি এবার। ধন্যবাদ। এরকম একটি পুরনো এবং বড় রাজনৈতিক দলের মূল্যায়ন করার মতন মানে তাহসিক বা স্পর্ধা আমার নাই। যারা দলের ইনসাইডার, এতক্ষণ ব্যারিস্টার নাজমুল হুদার কথা শুনছিলাম, উনি কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন এবং প্রথম যে স্ট্যান্ডিং কমিটি তার সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন। তারা যেভাবে এখন মূল্যায়ন করবেন, উনি হয়তো এখন দলের সঙ্গে নাই, ফিরে দেখবেন উনি, নিতাই রায় চৌধুরী ওই সময় ছিলেন না দলের সঙ্গে, এখন দলের সঙ্গে আছেন। তো এক একজনের এক এক রকমের ইয়ে, আর বিএনপির যারা প্রতিযোগী কিংবা প্রতিপক্ষ তাদের এক ধরনের মূল্যায়ন। তো বাইরে থেকে আমরা আমরা পর্যবেক্ষণ করতে পারি এই বিভিন্ন দলের বক্তব্য, বিবৃতি, তাদের লিটারেচার দেখে গণমাধ্যমে যা আসে সেটার ভিত্তিতে, এবং আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা লব্ধ কিছু পর্যবেক্ষণ থাকে। বিএনপি এক সময় ক্ষমতায় ছিল, এক সময় বলা যায় না, একাধিকবার
তারা রাষ্ট্র পরিচালনা করেছে এবং ভবিষ্যতেও রাষ্ট্র পরিচালনা করবে এমন একটি আকাঙ্ক্ষাও তাদের আছে, নাহলে তো তারা রাজনীতি করত না। সুতরাং এইরকম একটি দলকে নিয়ে আলোচনা করতে গেলে এক দিক বিবেচনা করতে হয়। আমি শুধু মোটা দাগে একটা কথা বল, এই বিএনপি প্রায় 2007 থেকে শুরু করে 14 বছর হয়ে উঠল তারা ক্ষমতার বৃত্তের বাইরে। এখন বিএনপি দলটির সাথে কিন্তু অন্যান্য দলের মিলও আছে অমিলও আছে। একটা বড় অমিল হলো, আমি যদি বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করি তাহলে গঠন প্রক্রিয়ার মধ্যে বিএনপির গঠনটা হয়েছিল কিন্তু জিয়াউর রহমান ক্ষমতার বৃত্তে থেকে এটা তৈরি করেছিলেন এবং তিনি ব্যুরোক্রেসি, ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষাবিদ অনেকেই তিনি জড়ো করেছিলেন সেখানে এবং সেটা সেভাবে শুরু হলো এবং ওই সময় এক ধরনের বলতে পারেন যে রাজনৈতিক শূন্যতা। কিন্তু ওই সময়ে পরে এটা কিন্তু ক্ষমতা কেন্দ্রিক বা জিয়া কেন্দ্রিক দলই ছিল। একটি রাজনৈতিক দলের রিয়েল টেস্ট হয় যখন তারা বিরোধী দলে যায়, তাদের সক্ষমতার প্রমাণটা আমরা তখন পাই। তো বিএনপি সত্যিকার অর্থে একটি রাজনৈতিক দল হওয়ার প্রক্রিয়ায় গেছে 80-এর দশকে এসব বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে এবং ওই সময় আমরা দেখি যে নেতা হিসাবে খালেদা জিয়ার উত্থান এবং তার ফসল কিন্তু তারা 91 সালে নির্বাচনে ঘরে তুলতে পেরেছিলেন। এরপর থেকে বিএনপি আবার ক্ষমতা রাজনীতিতে ফিরে এসছে। তো এক একটা পর্যায়ে কিন্তু এক একটা বিএনপির যে পরিচালনা 91 থেকে 96 আর পরবর্তীতে 2001 থেকে 2006 মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। তো এগুলো আমরা দীর্ঘ সময় দরকার এগুলো আলাপ আলোচনা করতে। আমাদের এখানে যে সমস্যাটি হয়ে গেছে পশ্চিমের, আমরা যাদেরকে উন্নত সভ্য দেশ বলি তাদের এখানে যে গণতন্ত্রের চর্চাটা হয় এখানে আমাদের সেরকম নাই। আমাদের এখানে সংসদীয় ব্যবস্থা গড়ে ওঠেনি, এক ধরনের ইলেকটোরাল সিস্টেম আছে, নিয়মিত বিরোধীতে নির্বাচন হয় কিন্তু সংসদকে কার্যকর করতে হলে জনগণের সামনে অপশন থাকতে হয় যে আমি যদি একটা দলকে পছন্দ না করি তাহলে আমার সামনে একটা বিকল্প থাকতে হবে। তো দ্বিদলীয় রাজনীতি হলে সেই বিকল্পটি জনগণের সামনে আসে। 91-এ আমরা দেখলাম যে এই ধরনের একটা দ্বিদলীয় রাজনীতির সূচনা হওয়ার একটা সম্ভাবনা দেখলাম, এটা আবার পরে এসে প্রচট খেল। কারণ হচ্ছে কি, আমাদের দেশে বড় রাজনৈতিক গুলি দলগুলো একটা পরাশক্তির মত, তারা প্রতিযোগিতাকে নির্মূল করার রাজনীতি করে, ফলে যেটা হয় প্রতিযোগিতাটা প্রতিহিংসায় চলে যায় এবং এইটার জন্য কিন্তু আমরা পুরো জাতি সাফার করি এবং এই জন্য আমাদের দেশে সংসদীয় গণতন্ত্রটা মাঠে মারা গেল। সংসদে যদি শক্তিশালী বিরোধী দল না থাকে, আমরা দেখি 91-এর সংসদে এবং 96-এর সংসদে শক্তিশালী বিরোধী দল ছিল। 96-এর সংসদে যারা বিরোধী দল হলেন এটা তো একটা রেকর্ড, এত সংখ্যা সংসদ সদস্য নিয়ে বিরোধী দলে এর আগে বা পরে কখনো হয়নি। তো হয় কি, শক্তিশালী বিরোধী দল থাকলে এটা কাউন্টার ভেলিং ফোর্স হিসাবে কাজ করতে পারে, মানে একেবারে একচেটিয়া দলতন্ত্রকে মানে তার সুযোগটা হয় না। তো সেই সুযোগটা কিন্তু এখন আর নাই। এখন আমরা সংসদে দেখি একটা কো-অপটেড বিরোধী দল আর বিএনপি, তারাই বলতে পারবেন তারা কেন এই নির্বাচনে কি উদ্দেশ্যে অংশ নিয়েছিলেন আর কেন তারা 2014 সালে নিলেন না। এখন যারা আছেন সংসদে বিএনপি অল্প কয়েকজন হাতে গোনা, সেটাকে সরকার যাদেরকে চেয়েছে হ্যান্ডপিক তারা নিয়ে এসছে, এটাকে ঠিক বিএনপির প্রতিনিধি হিসাবে আমি মনে করি না, এটা আওয়ামী লীগের পছন্দের 5-6 জনকে দ্বারা নিয়ে। আমি জি জনাব মহিউদ্দিন আহমদ, আমি আপনার কাছে আবার আসব, আরো বিশ্লেষণ অবশ্যই আমি আপনার কাছে শুনবো। বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর কাছে যাচ্ছি যে প্রতিষ্ঠা বার্ষিকীতে এসে আজকে আপনারা বিএনপির ভেতরে বিএনপিকে নিয়ে কি মূল্যায়ন করছেন? ধন্যবাদ আপনাকে। প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রতিষ্ঠাকালীন সময়ের বিএনপির নেতা
জনাব ব্যারিস্টার নাজমুল হুদা সাহেব এখানে আছেন এবং আমি তার বক্তব্য শুনেছি এবং মহিউদ্দিন ভাই তার তার বক্তব্য শুনলাম বিতর্কিত সাংবাদিক নাজমুল হুদা সাহেব ডেফিনেটলি দেশের রাজনীতিতে একজন অত্যন্ত অভিজ্ঞ রাজনীতিবিদ এবং মানে জনগণের মাঝ থেকে উনি উঠে এসেছে আমি এটুকু বলতে চাই সর্বপ্রথম আজকে বিএনপি 43তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিএনপি মানে প্রতিষ্ঠাতা আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করি বিএনপির প্রতিষ্ঠাকালীন সময়ের কয়েকটি বিষয় দেখতে হবে তখনকার সামাজিক রাজনৈতিক পরিস্থিতি কেমন ছিল সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক পরিস্থিতি কেমন ছিল 1975 সালের 25শে জানুয়ারি যখন বাকশাল গঠন হলো আমরা সবাই সেই সময় মানে যথেষ্ট মানে বুধা ভাই আমাদের থেকে বড় মহিউদ্দিন ভাই আমি জানি না ওনার আর আমার বয়সে পার্থক্য কেমন হবে তো ওই সময়ে আপনার সমস্ত রাজনৈতিক দল নিষিদ্ধ ঘোষণা করা হলো কোন একটা বিপ্লবী সরকার যে ক্ষমতা দখল করেছে তেমন নয় কিন্তু যেমন কমিউনিস্ট পার্টি কমিউনিস্ট আন্দোলনের মাধ্যমে বিপ্লবের মাধ্যমে ক্ষমতা দখল করে অন্য রাজনৈতিক দল বন্ধ করে দিয়ে কমিউনিস্ট পার্টির রুল চালু করলো এটা তা নয় সব রাজনৈতিক দল বন্ধ করে হলো সংবাদপত্র বন্ধ করে দেওয়া হলো দুটি ইংরেজি দুইটি বাংলা মানে সরকার কর্তৃক নিয়ন্ত্রিত সংবাদপত্র ছাত্র সংগঠন একটি থাকবে যুব সংগঠন একটি এবং সমস্ত দেশে একটি রাজনৈতিক শূন্যতা বিরাজ করতে লাগলো তারপরে আপনার ঘটনার মাঝ দিয়ে মানে 15 আগস্ট আসলো দুঃখজনক ঘটনা ঘটলো তারপর মুস্তাফা আহমেদ ক্ষমতা আসলেন তো এইভাবে জিয়াউর রহমান যখন আসলেন তখন বাংলাদেশে প্র্যাকটিক্যালি কোনো রাজনৈতিক দল অস্তিত্ব ছিল না সে বাকশালও আবার মানে বাতিল করে দিল ওই ওই সময় তাহলে কোনো রাজনৈতিক দলের অস্তিত্ববিহীন একটি রাজনৈতিক পরিস্থিতি দেশটাটি ঘনঘোর একটা অন্ধকার পরিস্থিতি পলিটিক্যাল পার্টি কেন দরকার হোয়াট ইজ এ পলিটিক্যাল পার্টি এ পলিটিক্যাল পার্টি ইজ দ্য গাইড অফ দ্য মাসেস মাস পিপলকে মাস পিপল আবার অনেক দেখা যায় জেনারেল মাস টলিং মাস বিভিন্ন আছে জনগণকে আপনার মানে গাইড করবে একটা রাজনৈতিক দল একটি রাজনৈতিক দলের সুনির্দিষ্ট আদর্শ হতে পারবে তো এই সময় জিয়াউর রহমান সাহেব তিনি 1 সেপ্টেম্বর 1978 সালে 43 বছর আগে তিনি বিএনপি নামক একটি রাজনৈতিক দল তিনি গঠন করলেন এবং সমস্ত দলের মানে সে যে তাদের সে দলের নিষেধাজ্ঞা যুক্ত সংশোধনী এটাকে এই নিষেধাজ্ঞা তুলে দিয়ে উনি বহুদলীয় গণতন্ত্র আবার চালু করলেন হুদা ভাই সাহেব তখন তার পার্ট অফ দ্যাট মানে পরিস্থিতি এরপরে দেখতে হবে যে একটি রাজনৈতিক দলের মধ্যে মানে প্রসেস অফ পোলারাইজেশন প্রসেস অফ পার্টিসিপেশন অ্যান্ড প্রসেস অফ মোবিলাইজেশন এই জায়গা কাদেরকে নিয়ে উনি এই এটা মোবিলাইজড হলো তখন আপনার এটা আমাদের মহিউদ্দিন ভাই একটু এক মিনিট একটা ইঙ্গিত একটা কথা বলেছেন যে বিভিন্ন বিভিন্ন শিক্ষক আইনজীবী অর্থনীতিবিদ তারপরে মানে প্রতিষ্ঠিত আমলা সামরিক বেসামরিক আমলা এদেরকে সবাইকে নিয়ে উনি একটি রাজনৈতিক দল তিনি গঠন করলেন বিএনপি কারণ বিএনপি গঠন করে জিয়াউর রহমান সাহেব যেটা বুঝলেন যে এই বিএনপিকে জনগণের গভীরে নিয়ে যেতে হবে জনগণের গভীরে নিতে গেলে তিনি তার সাথে সাথে একটি অর্থনৈতিক কর্মসূচি তৈরি করলেন সেই কর্মসূচির ভিত্তিতে বিএনপি কতগুলো আদর্শ সেখানে ঘোষণা করা হলো যে বিএনপি জাতীয় স্বার্থের পক্ষে থাকবে দ্য জাতীয়তাবাদী দল তো হোয়াট ইজ দ্য ডিউটি অফ এ ন্যাশনালিস্ট পার্টি দ্য ডিউটি অফ এ ন্যাশনালিস্ট পার্টি টু সেফ গার্ড অর ন্যাশনাল ইন্টারেস্ট অন্যতম বড় সংগঠন হিসেবে নিজেকে গড়ে তুলেছে কিন্তু জনাব মহিউদ্দিন আহমদ বলছেন যে রাজনৈতিক দল যখন বিরোধী দলে যায় তখন সে তার শক্তিমত্তার বা সে যে দল হয়ে উঠেছে তার একটা প্রমাণ ওই কথাটা আপনি বিএনপির বর্তমান পরিস্থিতিতে আপনি কি বলবেন আমি উনি মহিউদ্দিন ভাই যেটা বলেছে সেটা আপনি ওভাবে বুঝলে হবে না আমি আমি যে বুঝতে পেরেছি ওনার এই কথাটার গভীরতা উনি বলতে চেয়েছেন যে বিএনপি যখন গঠন হয় তখন বিএনপি ক্ষমতার থেকে এসে তার মানে দুই ধরনের পলিটিক্যাল পার্টি আছে একটা হলো পাওয়ার বেস পলিটিক্যাল পার্টি সোশ্যাল বেস পলিটিক্যাল পার্টি
বিএনপি যখন গঠিত হয়েছিল ডেফিনেটলি তখন সেটা পাওয়ার বেসড পলিটিক্যাল পার্টি ছিল পৃথিবীতে অনেক অনেকে যেমন আপনার কামাল আব্দুল কামাল আতাতু তারপরে আব্দুল নাসের মিশরের তারপরে গাদ্দাফি এমনকি চার্চিল নিজেও তিনি সামরিক বাহিনীতে সেনাবাহিনীতে গেছিলেন অনেকে এসব উদাহরণ বা নাইবা দিলাম তো পাওয়ার বেস যখন সোশ্যাল বেজে যায় সেটা বিরোধী দলে গেলে বোঝা যায় সেটা মহিউদ্দিন ভাই বলতেছেন যে আশি সালের থেকে বিএনপি একটা অন্য অবস্থায় গেল তার মানে বিএনপি সোশ্যাল বেজে গেল একটা সোশ্যাল বেস পার্টি তখন সেটা বেগম জিয়ার অক্লান্ত পরিশ্রম লড়াই সংগ্রাম মানে সরকার বিরোধী স্বৈরাচার বিরোধী আন্দোলনের মাধ্যমে বিএনপি জনগণের গভীরে চলে গেল জিয়াউর রহমানের এই কথাটা যদি আপনি ইন্টারেক্ট করলে বলতে হবে না সংক্ষেপে আমি বলতে চাই তার অর্থনৈতিক কর্মসূচির ভিত্তি ছিল প্রথমে বলতে চেয়েছিলাম যে জায়গায় আপনি বাধা দিলেন সেটা হলো যে আপনি জাতীয় স্বার্থের পক্ষে এবং জনগণের গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা ছিল জিয়াউর রহমানের লক্ষ্য জনগণের গণতান্ত্রিক সমাজের কথাটা কিন্তু মানে একটু ব্যাপক গণতন্ত্র এবং জনগণের গণতন্ত্র এবং সেই কারণেই তিনি এদেশের শ্রমিক এদেশের কৃষক এদেশের ছাত্র বুদ্ধিজীবী নানামুখী কর্মসূচিতে নিলেন তিনি হিউম্যান রিসোর্স ডেভেলপ করার জন্য তিনি যুবকদের নেতৃত্বে প্রথমে যুব কমপ্লেক্স যুব মন্ত্রণালয় এসব গঠন করলেন তিনি যে আদর্শ দিয়ে দল গঠন করেছিলেন আপনারা নিশ্চয়ই সেই আদর্শ এখন রেখে দলকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন নিশ্চয়ই প্যানেল বেদল এত বড় দল কেন কেন এ দল আজকে জনগণের গভীরে এই দল আছে এই দল নিয়ে নানান কথা আপনি বলেছেন এই দলের দুঃসময় কিসের দুঃসময় খোলাভাই তার উত্তরটা দিয়েছেন চমৎকার ভাবে বিএনপি কোনো দুঃসময় নেই একটি কথা হচ্ছে যে দেশের রাষ্ট্রের চরিত্র বুঝতে হবে একটা মানে দেশে বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের রাষ্ট্রতত্ত্ব থাকে সমাজতান্ত্রিক রাষ্ট্র কমিউনিস্ট রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র ফ্যাসিবাদী রাষ্ট্র বর্তমান দেশে যেটা চলছে সেটা হলো ফ্যাসিবাদ চলছে রাষ্ট্রের চরিত্রটা এটা ফ্যাসিজম কায়েম হয়ে গেছে ফ্যাসিজম হলো মানে ফ্যাসিমো শব্দটা হচ্ছে প্রিন্স মানে ওয়ার্ল্ড ফ্যাসিমো ফ্যাসিমো মানে বলপ্রয়োগ ফ্যাসিমো থেকে ফ্যাসিজম মানে বলপ্রয়োগের শাসন আর বলপ্রয়োগের শাসন করতে গেলে সম্পূর্ণ রাষ্ট্রযন্ত্রটাকে তার দখলে নিয়ে আসতে হবে আজকে রাষ্ট্রযন্ত্রটাকে তার দখলে বিচার বিভাগকে তারা নিয়ন্ত্রণ করছে এই সবকিছু করে আজকে জনগণের উপরে তারা সেই মানে ফ্যাসিবাদী শাসন অত্যাচার নির্যাতন নিপীড়ন লুন খুম যেটা আপনার আপনার মানে নমরুদ ফেরাউন হালাকু খান চেঙ্গেজ খান হিটলার মুসোলিনি এটা যে ফ্যাসিস্ট দেশের চরিত্র আজকে সেই চরিত্র চলছে এখন ফ্যাসিবাদকে উৎখাত করার মানে পথ ডেফিনেটলি ফ্যাসিবাদকে উৎখাত করতে গেলে হয় বিপ্লব আর না হয়তো মানে গণ অভ্যুত্থান বিএনপি একটি বিপ্লবী পার্টি না বিএনপি বিএনপি বিপ্লবী নেই সে বিপ্লবী অভ্যুত্থান করতে পারবে না কিন্তু বিএনপি মানে এমন একটা পরিস্থিতি হতে পারে তো যে কোন সময় দেশে মানে মানে এই যে যত ইয়েতে আজকে সরকারের কথা যদি আপনি বলেন সবচেয়ে বড় দুঃসময় তো বর্তমানে এই সরকার এবং সরকারের দল সরকারের দুঃসময় আমি জি অ্যাডভোকেট নিতারায় চৌধুরী আমি আপনাকে একটু থামালাম কিছু মনে করবেন আমি আপনার কাছে আসব আপনার কথা সূত্র ধরে আমি একটু ব্যারিস্টার নাজমুল হুদার কাছে যেতে চাই জনাব অ্যাডভোকেট নিতারায় চৌধুরী বলছেন যে দেশে ফ্যাসিবাদ আছে এবং বিএনপির কোনো দুঃসময় চলছে না দেশে ফ্যাসিবাদ আছে এবং বিএনপির কোনো দুঃসময় নেই কি বলবেন ব্যারিস্টার নাজমুল হুদা দুঃসময়ের ব্যাপারে আগেই বললাম প্রথমেই তো আপনাকে বললাম যে দুঃসময় নেই বিএনপির কিন্তু ফ্যাসিবাদের ব্যাপারে যেটা বলেছেন উনি এক্সপ্লেন করেছেন যে বল প্রয়োগের রাজনীতিটা কি এবং সেই বল প্রয়োগের রাজনীতির মধ্য দিয়ে আজকে সরকার এগিয়ে চলেছে এটাই উনি বোঝাতে চেষ্টা করছেন এটা আজকে ইট ইজ সো ক্লিয়ার মানে আপনি অ্যাজ এ সাংবাদিক এখানে বসে আপনি আমাদের একটা গুরুত্বপূর্ণ একটা সাংবাদিক প্রোগ্রাম আপনি এখানে পরিচালনা করছেন আপনাকে বুঝিয়ে দিতে হবে না আঙ্গুল দেখিয়ে যে আসলেও এখানে বল প্রয়োগের মধ্যে দিয়ে কিছু হচ্ছে কিনা হোয়াট হি হ্যাজ সে কারেক্টলি হি হ্যাজ সে এবং সেটা হচ্ছে প্রভাব সব জায়গায় আজকে দলীয়করণের একটা বিরাট বড় প্রভাব বিদ্যমান এবং এটা একদিকে যেমন আমি মনে করি গ্রহণযোগ্য না অন্যদিকে আমি এটাও অস্বীকার করব না যে এই সরকারই সেই সমস্ত দমন পীড়নের মধ্য দিয়ে একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করেছে এটা আমি অস্বীকার করব না যেহেতু দমন পীড়নের প্রসঙ্গ আপনি আনলেন সামনে আমি মহিউদ্দিন আহমেদের একটি লাইন আপনাকে বলতে চাই যে রাজনৈতিক দলের প্রতিযোগিতা যখন প্রতিহিংসায় রূপান্তরিত হয় তিনি প্রতিহিংসা শব্দটি ব্যবহার করেছেন রাইট অ্যাবসলিউটলি আমরা তো প্রতিহিংসা রাজনীতির মধ্যেই আছি প্রতিহিংসা রাজনীতির মধ্যেই আছে আজকে দেখেন হোয়াট আর দি ইস্যুস ইস্যুস বীরশ্রেষ্ঠ আমাদের মুক্তিযোদ্ধা যিনি এই দলের প্রতিষ্ঠাতা
তিনি আজকে একটা মাজার এসে আছেন, সেখান থেকে কি করে তার মাজার থেকে তার মৃতদেহটা সরিয়ে নিয়ে যে সেখানে অন্য একটা জায়গায় প্রতিস্থাপিত করে দিয়ে অথবা কোনো কিছু করে যেখানে এখন বিএনপির রাজনীতির একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে সেই শহীদ জিয়ার মাজারটা, সেটাকে যদি আজকে কোনোভাবে ধ্বংস করা যায় দিস ওয়ে অর দ্যাট ওয়ে, তাহলে বিএনপি রাজনীতি এফেক্টেড হবে এবং এই এই সমস্ত মন মানসিকতা থেকে কিন্তু আপনার জিনিসগুলো আসছে। এবং আজকে দেখেন অস্বীকার করার কোনো উপায় নাই, মিটিং সিটিং কি আপনি করতে দিচ্ছেন? একটা বিরোধী দল একটা গণতান্ত্রিক সোসাইটিতে দ্যাট প্লেস, মহিউদ্দিন সাহেব যেটা বলেছেন, বিরোধী দলের একটা বিরাট বড় গুরুত্ব রয়েছে ইন এ ডেমোক্রেসি, ইন্টারঅ্যাকশন অফ দ্য টু মেজর পলিটিক্যাল পার্টিজ আজকে এই দেশটাকে এই দেশের গণতন্ত্রকে সুসংহত করার জন্য একটা বিরাট বড় সুযোগ ছিল। সেই ক্ষেত্রে সরকারের উচিত ছিল বিএনপির মতো একটা দলকে রীতিমতো প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, তাদের প্রত্যেকটা ক্ষেত্রে তাদেরকে উৎসাহিত করা গণতন্ত্রের স্বার্থে, যদি সত্যি গণতন্ত্রকে বিশ্বাস করে। কিন্তু তাহলে এই কিন্তু আমি আমি খুব সহজ করেই ব্যারিস্টার নাজমুল হুদা বুঝতে চাই যে রাজনীতিতে প্রতিপক্ষ দলকে একদল অন্য দলকে উৎসাহ দেয়, যেমন বিএনপি কি আওয়ামী লীগকে উৎসাহ দিয়ে দিয়ে বড় বানিয়েছে? দেখেন এটা 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 ওর সাথে তুলনা করলে চলবে না। জিনিসটা হচ্ছে আমি কিন্তু আওয়ামী লীগকে প্রশংসা করতে রাজি আছি, তার প্রত্যেকটা কর্মকাণ্ড যেটা উন্নয়ন কর্মকাণ্ড এটা বিএনপি প্রশংসা করতে হবে। বিএনপি আপনি ইচ্ছা করলে সেটা নিন্দা করতে পারবে না। বিএনপি কেন অবশ্যই আজকে মাননীয় প্রধানমন্ত্রী যে সমস্ত উন্নয়নের অগ্রযাত্রার মধ্যে এগিয়ে চলেছেন এটা অস্বীকার করার উপায় না, এটা দৃশ্যমান, আমি দেখছি, আপনি দেখছেন, সবাই দেখছে, এবং এখানে প্রশংসা করার উনি দাবি রাখেন সে প্রশংসা করতেই হবে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেটা নিয়ে কি প্রশংসা করা যাবে না সেটা বলতে দ্বিধা কেন থাকবে? আজকে দ্বিধা আছে, দ্বিধা আছে এই কারণেই যে আপনি আইন করছেন, আইন করে একটা নির্যাতনের মধ্যে নিয়ে যাচ্ছেন যারা মুখ খুলছে তাদেরকে, এবং এটা তো ঠিক না ফর এনি গণতান্ত্রিক সোসাইটি। আপনি তাকে সভা করতে দেবেন, সমাবেশ করতে দেবেন, বিরোধী দলের কর্মসূচিতে তার যত সাংগঠনিক প্রক্রিয়া আছে সে ফলো করবে, তাকে কেন বাধা দেওয়া হবে? এই বাধা দেওয়ার কারণেই তো আজকে আপনি দেখেন একদিকে আপনি বাধা দিয়ে তাকে এগোতে দিচ্ছেন না, আবার অন্যদিকে বলছেন এটা অস্তিত্ব শেষ হয়ে গেছে। হোয়াট ইজ দিস? এটা কি একটা কন্ট্রাডিকশন না? আপনি তাকে ছেড়ে দেন তার ওপেন ময়দানে, তারপরে আপনি দেখেন তার পারফরমেন্স, তাকে প্রয়োজন হয়ে পড়ে তার যদি গঠনমূলক পারফরমেন্স থাকে সেটাকে আপনি ক্যাশ করেন। আজকে বিএনপি যদি একটা গঠনমূলক দল হিসেবে, একটা শক্তিশালী দল হিসেবে এই সরকারের প্রশংসা করতে পারে, একটা গঠনমূলক সমালোচনা করতে পারে, সেটা তো ক্যাশ করা দরকার সরকারে, এবং সেই দিকেই একটা রাজনৈতিক দলকে নিয়ে যাওয়া উচিত ফর দ্য সেক অফ ডেমোক্রেসি। এবং এই ডেমোক্রেসিটা প্রতিহিংসা কেন হবে? আজকে পাল্টা পাল্টি কেন হবে? মুখোমুখি কেন হবে? সাংঘর্ষিক কেন হবে? সংঘাতপূর্ণ কেন হবে? আজকে আমার উপরে বাধা সৃষ্টি করছেন বলে সেটা সংঘাতপূর্ণ হচ্ছে। গিভ দেম দ্য ফিল্ড, লেট দেম টক অ্যাবাউট ইউ। অবশ্যই গণতন্ত্রতে আপনাকে নিন্দা করে একদম ক্ষমতা যেতে চাবে, আপনাকে সমালোচনা করেই তারা ক্ষমতার দিকে যাওয়ার চেষ্টা করবে, আপনি সেটা উত্তর দেবেন গণতান্ত্রিক সোসাইটিতে, আপনি সেটা জবাব দিবেন, তারা যেটা নিন্দা করবে আপনি সেটা জবাব দেবেন। দিস ইজ ডেমোক্রেসি। আপনি সেই প্রসেসটাকে আটকে দিয়েছেন, দ্যাট প্রসেস ইজ নট এক্সিস্টিং ইন দিস কান্ট্রি। বুঝছে আমরা একটুখানি, আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, আই মিন অলসো লয়ার, আমি আমার আবেগ দিয়েই কথাগুলো বলছি, আমি জানি রাজনৈতিকভাবে হয়তো জিনিসটা অনেকেই গ্রহণ করবেন অনেকেই করবেন না, বাট দ্য ফ্যাক্ট রিমেইনস দিস ইজ এ অনুভূতি দ্যাট আই এম হ্যাভিং, যে আজকে এত এত বছর পর এই দেশের গণতন্ত্র মুখ থুবড়ে পড়ে থাকবে এটা আমার পক্ষে সহ্য করা সম্ভব না। আমি পারলে পরে এখনই এটার জন্য কিছু একটা যদি করা থাকে সেই জনমত ক্রিয়েট করার জন্য আমি নেমে যাবো। অনেক ধন্যবাদ ব্যারিস্টার নাজমুল হুদা, আপনি অনুমতি দিলে আমরা একটা ছোট বিরতিতে যাই এবং বিরতি থেকে ফিরে জনাব মহিউদ্দিন আহমদ এবং অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর বিশ্লেষণ আমরা শুনব। সুপ্রিয় দর্শক আমাদের সঙ্গে থাকুন, আবারও স্বাগত। আপনারা দেখছেন জনতন্ত্র গণতন্ত্র। জনাব ব্যারিস্টার নাজমুল হুদা, আপনার কথা শেষ হয়নি, আপনি আপনার না তিনি আছেন আমাদের সঙ্গে। জনাব ব্যারিস্টার নাজমুল হুদা আপনি শুনতে পাচ্ছেন আশা করি? ভলিউমটা একটু আপনার কথাটা বোঝা যাচ্ছে, আমার কথা যাচ্ছে? জি আপনার কথা আমরা শুনতে পাচ্ছি, আপনি আপনার ভিডিও অন করতে হবে আপনাকে, একটু সমস্যা আছে, একটু শোনা যাচ্ছে না। আচ্ছা তাহলে আমি আপনার কাছে পরে আসছি। জনাব মহিউদ্দিন আহমদ, একটি রাজনৈতিক দল হিসেবে এই এতটা সময় পরে এসে এখন বিএনপির
আন্তর্জাতিক কিংবা আঞ্চলিক বিভিন্ন দেশ বা রাজনৈতিক দলগুলোর সঙ্গে সম্পর্ক আমি আপনার কাছে আসব, তার আগে আমি একটি প্রশ্নের জবাব জনাব মহিউদ্দিন আহমদের কাছ থেকে একটু নিয়ে নিই। যে রাজনৈতিক দল হিসেবে আন্তর্জাতিক বা আঞ্চলিক যে দেশগুলো আছে বা দল আছে বা সে দেশের জনগণ আছে, তাদের সঙ্গে বিএনপির যোগাযোগ বা বিএনপির অবস্থান সেসব বিষয়গুলো খুব একটা স্পষ্ট নয়, তাই নয় কি? এটা আমি ঠিক বলতে পারবো না। আমাদের এখানে তো রাজনৈতিক দল বলেন আর জনগণ বলেন, আমরা প্রতিবেশীদের নিয়ে একটু বেশি মাথা ঘামাই এবং বিশেষ করে পাকিস্তানের সাথে তার একটা লিগেসি আছে, ভারত প্রতিবেশী রাষ্ট্র। মিয়ানমারের সাথে আমাদের তেমন আর্থিক বা সাংস্কৃতিক যোগাযোগ নাই, কিন্তু বর্ডারের কাছে থাকার কারণে এবং এই রোহিঙ্গা ইস্যু নিয়ে তাদের সাথে নানান ভাবে আমরা জড়িয়ে পড়েছি, আর চীনও মোটামুটি আছে। কিন্তু আমাদের দেশের রাজনৈতিক দলগুলো আসলে সেইভাবে বা আমরাও কিন্তু সেইভাবে ওই যে এক ধরনের ফ্র্যাটার্নাল এন্টিটি ডেভেলপ করে অনেক সময়। যেমন আমরা ধরে নিতাম যে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে ভারতের জাতীয় কংগ্রেসের এক ধরনের ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আছে, কিন্তু কংগ্রেস বহুদিন যাবৎ ক্ষমতার বাইরে, এখন বিজেপির সাথে আওয়ামী লীগের রাজনীতির অনেক ক্ষেত্রেই আমি মিল দেখি না, তারপরে দুই সরকারের মধ্যে সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। তো ওইভাবে বলাটা খুব ডিফিকাল্ট। তবে যে যেই জিনিসটা হয়, মানে প্রতিবেশী দেশগুলিতে কোনো বড় ঘটনা ঘটলে তার একটা প্রতিক্রিয়া হয় আমাদের দেশে, তখন আমাদের রাজনৈতিক দলগুলো ওইটা নানানভাবে রেসপন্স, সেই রেসপন্সের যে ক্যারেক্টার সেটার আবার বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে ভিন্নতা আছে। কিন্তু সেটা দিয়ে আমরা অনেক সময় ধরে নেই, কনক্লুশন ড্র করি যে অমুক দলটি অমুক দেশের পক্ষে বা অমুক দেশের বিপক্ষে, এভাবে এক ধরনের আমরা করি। কিন্তু আমাদের দেশের রাজনীতিতে আসলে ওই আমাদের দেশের যারা মানুষ জনগণ তাদের আশা আকাঙ্ক্ষা অ্যাসপিরেশন রিফ্লেক্টেড না হলে ওই বাইরের ওই যোগাজোগ দিয়ে কোনো কাজ হবে না। জি, আর একটা সময় ছিল যখন এই আন্তর্জাতিক বা আঞ্চলিক যোগাযোগ গুলো একটা রাজনীতিকে আরো বেশি দৃশ্যমান করার ক্ষেত্রে ভূমিকা রাখতো, এখন আর সেটা রাখে। জি, আমি আপনার কাছে আসবো। জনাব ব্যারিস্টার নাজমুল হুদা, আশা করি আপনি এখন আপনি আমাকে শুনতে পাচ্ছেন, আশা করি। না, জনাব অ্যাডভোকেট নিতা রায় চৌধুরী, এখন তাহলে বিএনপির ফোকাস বা লক্ষ্য কি? দলকে গোছানো এবং রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য দলকে প্রস্তুত করা, আন্দোলনের জন্য প্রস্তুত করা, বিএনপি প্রতিষ্ঠা বার্ষিকীতে এসে আসলে কি অঙ্গীকার করছে? ধন্যবাদ আপনাকে। তার আগে আপনি হুদা ভাইকে মানে কিছু বলার সুযোগ দেবেন? উনি আমাদের সঙ্গে সংযুক্ত নেই। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমি বিএনপি দুটা দিক এখানে আছে। রাজনীতি হচ্ছে রাজনীতির অর্থনীতি, রাজনীতি হচ্ছে অর্থনীতির মিজাজ, পলিটিক্স ইজ দ্য কনসেন্ট্রেটেড এক্সপ্রেশন অফ ইকোনমি। এই অর্থনীতির যে সম্পর্ক, এই সম্পর্ক নিয়েই আন্তর্জাতিক সম্পর্ক তৈরি হয়। আপনার দ্বিতীয় বিশ্বযুদ্ধ উত্তর যে পৃথিবী, সেই পৃথিবীতে আপনারা দেখেছেন যে যে আমেরিকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগের তার যে অবস্থান ছিল এবং তার পরবর্তী সময় দেশগুলোর অবস্থান কি, সোভিয়েত ইউনিয়নের অবস্থানটা কি, চীন এবং রাশিয়ার মধ্যে সাথে দশকে গিয়ে বিভক্ত হলো, এটা একটা ব্যাপক প্রশ্ন। আপনার ওই মহিউদ্দিন ভাই যে কথাটা বলছেন এটা আমি একটু ব্যাখ্যা করতে চেয়েছিলাম, তার আগে আমি বলে নিই। আপনি যেটা বলছেন যে বিএনপির উদ্দেশ্যটা কি, বিএনপি রাজনৈতিক দল বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় বিএনপির আদর্শ উদ্দেশ্য নিয়ে। সেটা আমি আগেই বলেছি যে বিএনপির অঙ্গীকার হচ্ছে যে বিএনপি ন্যাশনালিস্ট পার্টি, এ ন্যাশনালিস্ট পলিটিক্যাল পার্টি, অর্থাৎ যে পার্টি ডিউটি হচ্ছে টু প্রোটেক্ট আওয়ার ন্যাশনাল ইন্টারেস্ট, টু সেফগার্ড আওয়ার ন্যাশনাল ইকোনমি, এটা হচ্ছে আমাদের মূল কথা। এবং এইটা করতে গিয়ে জাতীয়তাবাদীরা সবসময় আধিপত্যবাদ বিরোধী হয়, জাতীয়তাবাদীরা সবসময় মানে বিদেশি শোষণ আধিপত্যের বিরুদ্ধে থাকে, তা না হলে তার জাতীয় অর্থনীতি গড়ে ওঠে না। এবং জাতীয় পুঁজি এবং জাতীয় অর্থনীতি যদি গড়ে না ওঠে, তাহলে সেই জাতির অন্তর্ভুক্ত যে জনগণ
জনগণের মধ্যে আবার বিভিন্ন শ্রেণী আছে, শ্রেণী শ্রেণী ভিত্তিক একটা রাজনৈতিক দল। আমাদের দেশ কৃষকের দল, এই দেশের মানে 80% লোক এখনো কৃষি নির্ভর, এবং সেই কারণেই বিএনপির মূল অঙ্গীকার হচ্ছে গ্রাম ভিত্তিক অর্থনীতি, এবং জিয়া রহমান সেটাই করেছে। সেই ঘোড়াবাড়ির সামনে আমি একটা কীভাবে বলবো, সেই রুরাল ইন্ডাস্ট্রি, সেই অ্যাপ্রোপ্রিয়েট টেকনোলজি ডেভেলপ করে, সেই খালখনন কর্মসূচি, সেই মানে গ্রাম সরকার গঠন করে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে একই সরকারের অন্তর্ভুক্ত করা, সেই ভূমিহীন কৃষক, ধনী কৃষক, গরিব কৃষক, এই যে একটা ব্যাপক অর্থনৈতিক কর্মসূচি বিএনপির আছে। তা বিএনপি রাজনীতি অর্থনীতির নির্ধার। এখন কথা হচ্ছে যে বিএনপি ক্ষমতা যাবে কিভাবে। দেখেন বর্তমানে যে সময়টা চলছে, সময় একভাবে চলে না, কারণ ফুল তুমি যতই ছেড়ো বসন্ত ঠিক আসবেই, অশান্তই বাংলা আবার গঙ্গজোয়ারে ভাসবে, এটা একটা একটা স্লোগান, এক মানে কোন একজনের দিয়া, তো এটা পশ্চিমবাংলার স্লোগান। তারা বলছে যে ফুল তুমি যতই ছেড়ো বসন্ত ঠিক আসবেই, অসন্ত এই বাংলা আবার লাল আগুনে লাল আবিরে ভাসবে। তা আমরা লাল আবিরে কথা নাই বললাম, আমরা বলছি যে এই পরিস্থিতি চেঞ্জ হবে, চেঞ্জ হবে, ডেফিনেটলি চেঞ্জ হবে, এবং সেই চেঞ্জটা হবে এই সরকারের কারণেই, তাদের কারণ এই সরকারের যে দেশের অর্থনীতিকে তারা লুটেরা অর্থনীতিতে পরিণত করেছে। এখন জাতীয় পুঁজি নাই, আজকে সমস্ত শিল্প কলকারখানা বন্ধ হয়ে গেছে। আপনি খেয়াল করে দেখেন ট্যানারি সেক্টর গুলো বন্ধ, জুট ইন্ডাস্ট্রি গুলো বন্ধ, এখানে টেক্সটাইল প্রায় কলাপ্স অবস্থা। তাহলে দেশে এই যে বড় বাজেট এবং বিশাল বিশাল প্রকল্প, এই যত মেগা প্রকল্প তত মেগা দুর্নীতি, তাদেরই শরীর দলের। সেই আপনার রাশেদ চেয়ারম্যান বলছে যে যে লক্ষ লক্ষ কোটি টাকা, সে তুমি ফিগারও দিয়ে বলছেন আপনার লক্ষ কোটি টাকা এখান থেকে পাচার হয়ে গেছে, এখানে বাংলাদেশ ব্যাংক থেকে টাকা চুরি হয়ে গেছে, এখানে এখানে খনির থেকে মানে কয়লা চুরি হয়ে গেছে, মাটি চুরি হয়ে গেছে। এই যে এখানে এখানে একটা ছাত্রলীগের ছেলের কাছে 2000 কোটি টাকা পাচার করছে, ইয়ে পাওয়া যাচ্ছে, গ্রামের একটা সাধারণ আওয়ামী লীগের কর্মী শত শত কোটি টাকা তারা পাচার করছে, তাই করছে। এই যে পরিস্থিতি, এই লুটেরা অর্থনীতি যখন থাকে তখন তার প্রভাব পড়ে সংস্কৃতিতে, তার প্রভাব পড়ে সেই সংস্কৃতিতে। সেই জন্য এখন একটা মানুষের ভিতরে ডিমোরালাইজেশন, মাদকাসক্তি, নানান ভাবে যুব সমাজকে ধ্বংস হচ্ছে। বিএনপি ক্ষমতায় যাবেই সেটা সেই পথে, এবং সেই বিএনপি জনগণের এই দিকগুলোকে কম করতে চায়, এটা হচ্ছে বিএনপি মূল কথা। আর যে কথাটা আমাদের এই যে মানে আমাদের মহিউদ্দিন ভাই বলতে চাইলেন, সেটা হচ্ছে যে না, মহিউদ্দিন ভাই ঠিকই বলছেন, আপনি বলছিলেন যে আন্তর্জাতিক সম্পর্ক, আন্তর্জাতিক সম্পর্ক কিন্তু আগের জায়গায় নাই, এটা কিন্তু পূরণ হচ্ছে। আর আর ওদের সব কথাই ঠিক না। আজকে আপনার মানে ইরাকে যখন মানে ইয়ে হলো বোমা হামলায় সাদ্দামের পেশাদ, সেখানে গণতন্ত্র লঙ্ঘিত হলো, সেখানে মানবাধিকার কিছু হয়নি, যেখানে আপনার উইঘুরে হচ্ছে সেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, এখানে মানে এরা এরা তাদের নিজের সাথে যেটা বলছে তাদের সাথে, অর্থাৎ একটা আধিপত্যবাদীদের তার নিজের দেশে একরকম, বাইরের দেশে আবার আসছে। এখানে যে ভোটবিহীন একটা সরকার চলছে, রাতের বেলা অর্ধেক ভোট কেটে নেওয়া হলো, পরদিন আবার সব বের করে দিয়ে একবার সম্পূর্ণভাবে ক্ষমতায় থাকলো, আবার 2014 সালে কেন নির্বাচনে গেলাম না, নির্বাচনের সেই 2008 সালের নির্বাচনের পরেই যে 15th amendment করা হলো, দ্যাট পার্লামেন্ট ইলেকশন উইল বি হেল্ড উইদিন 90 ডেজ বিফোর ডিজলিউশন অফ পার্লামেন্ট, এটা হয় যে পার্লামেন্ট একটা ডবল মানে একটা ইয়ে হলো না, এটা ওভারল্যাপ হলো না, একজন এমপি থেকে মন্ত্রী থেকে তিনি আবার ইলেকশন করবেন, এমপি থেকে এমপি ইলেকশন করবেন, আর একজন এমপি না তিনি এমপি ইলেকশন করবেন। তো এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির জন্য বিএনপি 14 সালে যায়নি, কারণ আমরা মনে করি যে 111 ছিল একটা এই বিদেশিদের প্রজেক্ট, এই প্রজেক্টের চিন্তানায়ক চালিকা শক্তির উপকার ছিল, বিদেশি শক্তি কারা কারা আছে আপনি জানেন, এবং সেই প্রজেক্টেরই আন্ডার ছিল মইনুদ্দিন ফখরুদ্দিনের সরকার, এবং মইনুদ্দিন ফখরুদ্দিন সেই প্রজেক্ট সরকারি নির্বাচন দিয়েছিল 2008-এ, যে নির্বাচনে মাত্র 20 সিট বিএনপিকে দিয়ে সব কিছু এক জায়গায় নিয়ে গেল, এবং তাদেরই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য, তারা তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বলছে যে আমরা আমাদের আন্দোলনের ফসল এই সরকার, এবং সেই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য 15th amendment করা হলো। 15th amendment করা মানে আজীবন ক্ষমতায় থাকার একটা একটা দুঃস্বপ্ন, এই দুঃস্বপ্ন তারিত এই বর্তমান যে আওয়ামী লীগ একটা দেউলিয়া রাজনৈতিক দল, এবং এদের আসলে জনগণের মধ্যে কোনো ভিত্তি নাই, এবং যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেশে হয় তাহলে এদেশে জনগণের জোয়ার সেদিন লক্ষ্য করবেন, এবং সঠিক লক্ষ্যে জনগণ বেছে নেবে, এবং আমরা সেইটাই চাই যে সুস্থ সঠিক মানে নির্বাচন হোক, সেখানে যদি বিএনপিকে জনগণ চায় বিএনপি ক্ষমতা আসবে, আওয়ামী লীগকে চাইলে আওয়ামী লীগ আসবে। মহিউদ্দিন ভাই যেটা প্রথমবার বলেছেন, এই এই যে জনগণের অর্থনের যে জায়গাটা, অর্থাৎ অর্থাৎ দেশ হলো জনগণের, তাহলে জনগণের যদি হয় তাহলে জনগণের তার যে অধিকারটা, কারণ আমাদের আমাদের দেশের সার্বভৌমত্ব থাকে কোথায়, সার্বভৌমত্ব থাকে হলো জনগণের কাছে,
আমাদের আর্টিকেল 1 এ আছে ভুগাবে জানি যে যে বাংলাদেশ যে ইউনিটারি ইন্ডিপেন্ডেন্ট সোভরেন রিপাবলিক সো বি নোন অ্যাজ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ইট ইজ পিপলস রিপাবলিক জনগণের রিপাবলিক তো এইটা হলো সোভরেন রিপাবলিক সার্বভৌম প্রজাতন্ত্র এই সার্বভৌম থাকে কোথায় জনগণের হাতে আর্টিকেল 7 এ বলা আছে যে অল পাওয়ার অফ দ্য স্টেট ভেস্টেড টু দ্য পিপল জনগণ সেই সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে একমাত্র ভোটের মাধ্যমে সে ভোটই যদি জনগণ দিতে না পারে তাহলে কি করে আপনি বলবেন যে দ্যাট দিস গভর্নমেন্ট ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ এটা জনগণের সরকার তো বলা যায় না সেই সরকার ক্ষমতা এসে যে অত্যাচার নিপীড়ন গুণ খুনের যেটা শুরু করেছে অপসংস্কৃতি দেখো অনেকে বলে গুণ খুনের সংস্কৃতি এটা অপসংস্কৃতি যেটা শুরু করেছে আজকে বেগম খালেদা জিয়া তাকে যে কেসের তার আগে আটকে রাখা হয়েছে তিনি নাকি এটিমদের টাকা চুরি করেছে 2 কোটি টাকা এটা কি বাংলাদেশের জনগণ বিশ্বাস করে বাংলাদেশের জনগণ কি বিশ্বাস করে বরং বিশ্বাস করে যে বেগম জিয়াকে রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে তাকে মিথ্যে মামলা দেওয়া হয়েছে সেই মামলার যে ম্যাটেরিয়াল আমি সেই মামলা আমি আই ওয়াজ ওয়ান অফ দি লয়ার সেই মামলার যে ম্যাটেরিয়াল আছে দ্যাট ডু নট কনস্টিটিউট এনি অফেন্স এগেইনস্ট বেগম জিয়া কোনো কিছু নাই অতএব বেগম খালেদা জিয়াকে তার ক্রমমতে সেটা আপনারা দিলেন তো এই জন্য আমার বক্তব্য আছে যে আমরা এটা জি জনাব অ্যাডভোকেট নিতারে চৌধুরী অনুষ্ঠানের শেষ দিকে আছে আমি আরো একবার আপনার কাছে আসার চেষ্টা করব জনাব ব্যারিস্টার নাজমুল হুদা আপনার কথাগুলো শেষ হয়নি তখন আপনার শেষ কথাগুলো শুনি হ্যাঁ তো খেয়ে হারিয়ে ফেললাম এতগুলি কথার মধ্যে দিয়ে তারপরেও আমি বলি যে যে কথাটা আমাদের নিতাই বাবু বলেন এখনই যে আসলেও এই যে জনগণের ইচ্ছার প্রতিফলনে যে নির্বাচন এই নির্বাচনটা হওয়ার প্রয়োজন আজকে আমরা যারাই যে রাজনীতিটা করছি এটা তো অনস্বীকার্য যে রাজনীতিটা হচ্ছে ক্ষমতা যাওয়ার রাজনীতি কিছু কথা আমি এখন আপনাদের কিছুক্ষণ আগে বললাম এখানে সরকারের দমন পীড়নের কথা বললাম অনেক কিছু বললাম দেখেন একজন প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে আমি আপ্লুত হয়ে আর অনুভূতির বিস্ফোরণ আমি ঘটিয়েছি এর মানে এই না যে আমি বিএনপির একটা ব্রিফ নিয়ে আপনাদের সামনে কথা বলছি তা না আমার কথাটা হচ্ছে একজন নাগরিক হিসেবে আজকে আমাদের প্রত্যেকেরই যার যার দায়িত্বটা সঠিকভাবে যদি আমরা পালন করি আজকে রাস্তার রাজনীতি চলবে না হরতালের রাজনীতি চলবে না সহিংস রাজনীতি চলবে না কারণ কেউ আজকে রিস্ক নিয়ে জনগণ আজকে রিস্ক নিয়ে রাস্তায় কারোর জন্য যাবে না দাঁড়াবে না তাদের নিজেদের কোল খালি করবে না এটা বাস্তবতা তো আমার মনে হয় যে যারা এখন দেশ চালিয়ে যাচ্ছেন সরকারি দল এবং মাননীয় প্রধানমন্ত্রী তার যে কমিটমেন্ট টু ডেভেলপমেন্ট এই কমিটমেন্টটা উনি ফুললি ফুল থ্রাটল দিয়ে উনি চালিয়ে যাচ্ছেন এবং আমরা দেখছি অনেক মেগা প্রকল্প অনেক কিছু উন্নয়নে যে সমস্ত আলামত সব আজকে জনগণের কাছে ভেরি ক্লিয়ার এতে আওয়ামী লীগ জনগণের কাছে তাদের হৃদয়ে পৌঁছবে না এটা আমি বলব না জনগণ চায় এই যে সুবিধাগুলো তারা পাচ্ছে এই সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডের মধ্য দিয়ে যখন আজকে আমাদের বিএনপি ভাইস চেয়ারম্যান নিতাই বাবু বলেন জনগণের মধ্যে তাদের কোনো ভিত্তি নাই ভিত্তি আছে কিন্তু কথা হচ্ছে এই ভিত্তির পরিমাপটা জনগণের মানদণ্ডে সেটা প্রমাণিত হওয়ার প্রয়োজন রয়েছে আজকে আমরা যখন রাজনীতি করি আমরা চাই সব দিক থেকে জনগণকে তুষ্ট করে তাদের হৃদয়ের কাছে সেখান থেকে আমাদের নিজেদের রাজনীতিটা এগিয়ে নিয়ে যাওয়া তো আই নাও বিলং টু দি পলিটিক্যাল পার্টি যেটা আমার নিজের পলিটিক্যাল পার্টি আমি সেই তৃণমূল বিএনপি প্রতিষ্ঠাতা হিসাবে এখন একটা বাংলাদেশ শাসন জি জি জনাব ব্যারিস্টার নাজমুল হুদা আমরা আসলে অনুষ্ঠানের শেষ দিকে আছি আমাদের সঙ্গে অবসরপ্রাপ্ত মেজর জনাব আখতারুজ্জামান যুক্ত হয়েছেন জনাব মেজর আখতার অবশেষে আপনাকে পাওয়া গেল প্রতিষ্ঠা বার্ষিকীতে এসে খুব সংক্ষেপে আপনার মূল্যায়ন শুনতে চাই বিএনপি এখন কেমন আছে আপনার জন্য সময় 2 মিনিট এখন টাইম নাই আমরা অনুষ্ঠানের শেষ দিকে আছি আমি ভাবছিলাম যে পৌঁছে যেতে পারবো কিন্তু রাস্তায় আজকে এমন জ্যামে পড়লাম যে পৌঁছতে পারলাম না
আমি কথা বলতে পারি নাই, কিন্তু আপনার শুনেছি। সবচেয়ে বড় কথা হলো, একটি দল বাঙালি হওয়ার পরে জন্ম নিয়েছে। আমি যেটা মনে করি, আওয়ামী লীগের মধ্যে একটা দলের প্রতিপক্ষ বা তার বিপক্ষে দাঁড়ানোটা এটাই একটা দলের বড় অ্যাচিভমেন্ট। মহুদ্দিন ভাই হয়তো বলবেন, অনেক কিছু বলবেন, আমাদের ভুল ভ্রান্তি আছে বলবেন, এবং ওনার কিছু কিছু কলম আমরা দেখেছি, ওনার কিছু লেখাপড়া লেখা আমরা লক্ষ্য করেছি। একটা জিনিস খেয়াল করে দেখেন, জিয়াউর রহমান প্রথম 1 সেপ্টেম্বর 1978 সালে একটা রাজনৈতিক দল করলো। হ্যালো, 81 সনের 30 মে উনি মারা গেলেন। হার্ডলি 2-3 বছর যে কম সময়ে উনি দলটাকে গঠিত করে গেছেন। সেই দলটা কিন্তু তারপরে বেগম খালেদা জিয়ার হাত ধরে, দেশমাতা খালেদা জিয়ার হাত ধরে আজকে 43 বছরে এসে পৌঁছেছে। চিন্তা করেন, দেশমাতা খালেদা জিয়ার অ্যাচিভমেন্ট চিন্তা করেন, জাস্ট চিন্তা করেন যে উনি এক হাতে সেই 3 মাস থেকে তারপরে দেখেন দেশমাতাকে জেলে রাখলেন, অন্যায় বিচারে অন্যায় ভাবে জেলে রাখলেন, এখন গৃহবন্দী করে রাখছেন। তার একমাত্র সন্তান বেঁচে আছে, সে আজকে লন্ডনে আছে, দলের দায়িত্ব উনি নিয়েছেন। দেশমাতা খালেদা জিয়াকে বন্দি করার পরেও না, আমরা সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। জনাব মহিউদ্দিন আহমদ, আপনার শেষ কথাগুলো শুনি 1 মিনিটে। অত্যন্ত দৃঢ়তার সঙ্গে, অত্যন্ত বলিষ্ঠতার সঙ্গে, অত্যন্ত আমি বলবো যে উনি দলটাকে যেভাবে ধরে রেখেছেন, আমার মনে হয় না বাংলাদেশের দ্বিতীয় নেতা আছে সেটা ধরে রাখতে পারবে। দোষী কোন আছে? আমার চেয়ে বেশি ক্রিটিসাইজ তো মাজারে যেতে আমাদেরকে দেওয়া হলো না, আমরা কয়েকজন মাত্র গেলাম। আমাদের অগণিত হবে, আমরা এরই সঙ্গে শেষ করছি আজকের মতো জনতন্ত্র গণতন্ত্র। আরো খবর ও বিশ্লেষণ জানতে আপনারা ভিজিট করুন www.news24bd.tv। সবাইকে ধন্যবাদ।